পাঁচটি ফ্লপ সিনেমা যা পরবর্তীতে জনপ্রিয় হয় চলচ্চিত্র শিল্প অনেকটা লটারির মতো ভালো কুশিলভ কাহিনী এবং পরিচালক এসব থাকলেই যে বক্স অফিস মাত করা যাবে এমন কোনো নিশ্চয়তা নেই অসাধারণ অনেক সিনেমা মুক্তি পেয়েই মুখ থুবড়ে পড়ছে সিনেমা হলে দর্শক সমালোচকদের শুভ দৃষ্টি না পেয়ে ফ্লপ সিনেমা হিসেবে তালিকাভুক্ত হচ্ছে হর হামেশাই কিন্তু ব্যবসায়িক সাফল্যই কি একটি ভালো সিনেমা প্রকৃত মানদণ্ড এমন কিছু সিনেমাও রয়েছে যেগুলো হলে দর্শক টানতে না পারলেও কালের গর্ভে হারিয়ে যায়নি সময়ের কোষ্টি এসব সিনেমাকে আরও শুদ্ধতা দিয়ে হাজির করেছে দর্শকের দরবারে এক সময়ের ব্যর্থ সিনেমা অন্য সময়ের কার্ল ক্লাসিক হিসেবে খ্যাতি পেয়েছে ভক্তের টি শার্ট পোস্টার বা মোবাইলের ওয়েল পেপারে সিনেমাগুলো যেন জানান দিয়ে যায় না আমি হারিয়ে যাইনি আজ এমন পাঁচটি সিনেমার কথা বলবো যেগুলো মুক্তির পরপর ব্যবসায়িকভাবে ফ্লপ হলেও পরবর্তীতে জনপ্রিয় হয় ব্লেড রানার উনিশশো বাজেট আঠাশ মিলিয়ন ডলার বক্স অফিস সাতাশ মিলিয়ন ডলার সর্বকালের সেরা কিছু সাইফাই সিনেমার দলে অনায়াসে জায়গা করে নিতে পারবে ব্লেড রানার ফ্লিপ কে ডিক এর গল্প অবলম্বনে তৈরি সিনেমাটির মূল চরিত্রে রয়েছেন হ্যারিসন ফোর্ড ছবিটির কাহিনী অপরিবর্তিত হয়েছে চারটি রোবট আর একজন পুলিশ অফিসারকে ঘিরে ভবিষ্যতের পৃথিবীতে মানুষের মতোই দেখতে রোবট বানানো হয় চারটি রোবট দূর ভীষণ করে পালিয়ে যায় তাদেরকে যে বানিয়েছে তার খোঁজে পুলিশ অফিসার রিক ডেকারডের ওপর দায়িত্ব পড়ে সেই রোবটগুলোকে খুঁজে বের করার জন্য আশির দশকের মুক্তি পাওয়ার পর অবশ্য এই সিনেমা আর দশটা গতানুগতিক কল্পবিজ্ঞানের সিনেমার মতোই গৃহীত হয়েছিল বক্স অফিসে ব্লেড রানারকে বাঘা বাঘা সব সিনেমার সাথে লড়াই করতে হয় স্টার স্ট্রেক দ্য থিং এবং ই টি দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল এমন সব নন্দিত সিনেমার ভিড়ে সিনেমা হল থেকে হারিয়ে যায় রিডলি স্টক পরিচালিত এই ক্লাসিক ফ্লেক নব্বইয়ের দশকের গোড়ার দিকে ধীরে ধীরে ভিএইসএস ক্যাসেটের মাধ্যমে ব্লেড রানার এর একটি বিশাল দর্শক শ্রেণী তৈরি হয়ে যায় উনিশশো সালে লাইব্রেরি অব কংগ্রেস যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্র আর্কাইভে স্থান দেয় ব্লেড রানারকে দ্য শশাঙ্ক রিডমসন উনিশশো চুরানব্বই বাজেট পঁচিশ মিলিয়ন ডলার বক্স অফিস ষোলো মিলিয়ন ডলার বছরখানেক ধরে শশাঙ্ক রিডেমশন আইএমডিবিতে সবচেয়ে জনপ্রিয় সিনেমার শীর্ষস্থান ধরে রেখেছে দর্শকের ভোটে সেরা সিনেমার প্রথম স্থান পাওয়া এই সিনেমার আয় ছিল নির্মাণ ব্যয়ের প্রায় অর্ধেক স্টিফেন কিং এর উপন্যাস থেকে বানানো সিনেমাটি সমালোচকদের অকুণ্ঠ প্রশংসা আর একাডেমি অ্যাওয়ার্ড মনোনয়ন পেলেও ব্যবসায়িক ভরাডুবির হাত থেকে বাঁচতে পারেনি মুক্তির পরের বছর প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটির ক্যাসেট বাজারে ছাড়ে সমগ্র যুক্তরাষ্ট্রে সেই ক্যাসেট হু হু করে বিক্রি হয় টিভি প্রিমিয়ারে অনেক দর্শকের সামনে এসে পড়ে ফ্রাঙ্ক ডেরাবন পরিচালিত সিনেমাটি এবার আর অবহেলা নয় কোটি ভালোবাসায় স্নাত হয় শশাঙ্ক রিডেমশন আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের বানানো শতাব্দীর একশো সেরা সিনেমার তালিকায় নিজের প্রাপ্য জায়গাটা পেয়ে যায় এই যাদুকরী চলচ্চিত্র ফাইট ক্লাব উনিশশো নিরানব্বই বাজেট তেষট্টি মিলিয়ন ডলার বক্স অফিস সাঁত্রিশ মিলিয়ন ডলার চাক পালাহোনিয়া এর সাইকোলজিক্যাল উপন্যাস ফাইট ক্লাব অবলম্বনে বানানো হয় এই নামের সিনেমা আজ ফাইট ক্লাব এর পাশে মডার্ন ক্লাসিক এর তকমা জুটে গেছে বইটাও একসময় বেস্ট সেলার হয় অথচ সিনেমাটির বিচিত্র বিষয়বস্তুর জন্য চিন্তা পড়ে গিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান টোয়েন্টি সেঞ্চুরি বক্স সিনেমায় ভোগবাদী সমাজ ব্যবস্থাকে বিদ্রুপাত্মক প্লটের মাধ্যমে তুলে ধরেন নন্দিত পরিচালক ডেভিড ফিনসার এমন কাহিনী নিয়ে সিনেমা সচরাচর দেখা যায় না চলচ্চিত্র বোদ্ধারা মিশ্র অনুভূতির প্রকাশ করেন ফাইট ক্লাবের ব্যাপারে অন্যদিকে হলে আসা দর্শকরাও যেন সিনেমাটির বক্তব্য বুঝে উঠতে পারছিলেন না ব্রাড পিট আর অ্যাডওয়ার্ড নর্টন অভিনীত সিনেমাটির কারিশ্মা বক্স অফিসে নজর কাটতে পারেনি কয়েক বছর পর ফাইট ক্লাবের ডিভিডি প্রকাশ করা হয় তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এক কোটি তিরিশ লাখ ডিভিডি বিক্রি করে প্রযোজকরা তাদের ক্ষতি করায় গন্ডায় পুষিয়ে নেন শুধু ডিভিডি বিক্রি করেই একশো মিলিয়ন ডলার তুলে নেন ফক্স চিলড্রেন অব মেন দু বাজেট ছিয়াত্তর মিলিয়ন ডলার বক্স অফিস পঁয়ত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার সময়ের সেরা চলচ্চিত্র পরিচালকদের একজন আলফন্সো কুয়েরন মেক্সিকান এই নির্মাতা হ্যারি পটার সিরিজের একটি পর্বের পরিচালক বটে দু সালে গ্যাভিটি চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক বিভাগে অস্কার তুলে দেওয়া হয় আলফানসোর হাতে এর সাত বছর আগে একই পরিচালকের চিলড্রেন অব মেন সিনেমাটি কেন যেন নজর কাটতে পারেনি ডিস্টোপিয়ান পটভূমিতে সাইফাই ঘরানার এই সিনেমার গল্প ভবিষ্যতের অনিশ্চিত পৃথিবীকে নিয়ে সিনেমায় দেখা যায় দু সালে পৃথিবীর সব নারী বন্ধা হয়ে যান কোনো শিশু জন্মাচ্ছে না সারা বিশ্বে হঠাৎ খোঁজ পাওয়া গেল এক অন্তঃসত্ত্বা নারীর একটি নতুন শিশুর জন্মই হয়তো বাঁচাতে পারে মানব সভ্যতাকে ক্লাইভ ওয়েন অভিনয় করেছেন মূল চরিত্রে তার ওপরই দায়িত্ব পড়ে সেই অলৌকিক নারীটিকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়ার চিত্রনাট্য বিভাগে একটি অস্কার মনোনয়ন ব্যাস এতটুকু হতে পারত চিলড্রেন অব ম্যান এর গল্প কিন্তু ডিভিটি কিনে দর্শকরা বুঝিয়ে দেয় ভালো সিনেমার মূল্যায়ন করার লোকের অভাব নেই ডিভিডি বিক্রি করে পঁচিশ মিলিয়ন ডলার যোগ হয় সিনেমাটির ঝুলিতে এতে নির্মাণ ব্যয়ের ক্ষতি কিছুটা হলেও কমে বিগত দশকের সেরা কয়েকটি সিনেমার মধ্যে চিলড্রেন অব মেনার একটি ডনি ডার্কো দু হাজার এক বাজেট চার মিলিয়ন ডলার বক্স অফিস এক মিলিয়ন ডলার টাইম ট্রাভেল নিয়ে অসংখ্য সিনেমা রয়েছে কিন্তু ডনি ডার্কোর ব্যাপারটি একদমই আলাদা এই সিনেমায় আপনি কোনো স্পেসশিপ বা ধুন্ধুমার অ্যাকশন পাবেন না স্কুল পড়ুয়া কিশোর ডনি ডার্কো এই সিনেমার মুখ্য চরিত্র মানসিকভাবে ভঙ্গুর হওয়ায় তাকে দৈনন্দিন জীবনে নানাভাবে নিগৃহীত হতে হয় আচরণেও সে স্বাভাবিক নয় খরগোশের কস্টিউম পরা এক রহস্যময় লোক ডনিকে এক ভয়ঙ্কর বার্তা দিয়ে যায় পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে আর আঠাশ দিনের মধ্যে সিনেমাটির জটিল প্লট অত্যন্ত আকর্ষণীয় হওয়া সত্ত্বেও বক্স অফিসে অবহেলিত হয় পরিচালক রিচার্ড কেলির প্রথম সিনেমা হিসেবে ডনি ডার্কো একদমই আলোচিত হননি যুক্তরাষ্ট্রে সিনেমাটির খুব কম আয় করে কিন্তু অন্যান্য দেশের দর্শকরা সাদরে গ্রহণ করে এটিকে ভিন্ন ধারার সাইফাই সিনেমাটির মূল আকর্ষণ জেক হালের অনবদ্য অভিনয় তার বোন ম্যাগি জিলেনহালও আছেন এই সিনেমায় ডিভিডি প্রকাশের পর বেশ ভালো সারা ফেলে দেয় সিনেমাটি পুনরায় সিনেমা হলে ফিরিয়ে আনা হয় ডনি ডার্কোকে মধ্যরাত্রের শো দেখার জন্য দর্শকদের ভিড় ছিল দেখার মতো চলচ্চিত্র এক বিস্ময়কর শিল্প মাধ্যম এর পরিধি শুধু সেলুলয়েডের পর্দায় নয় ডিভিডি বা হালের নেটফ্লিক্সের মাধ্যমে প্রতিনিয়ত দর্শকরা আবিষ্কার করছে চমৎকার সব সিনেমা এ যেন গুপ্তধন আবিষ্কারের মতোই আনন্দদায়ক